আমরা ফার্স্টে পড়ব হচ্ছে চ্যাপ্টার নাম্বার 29 মাস এনার্জি ইকুইভ্যালেন্স, মাস এনার্জি ইকুইভ্যালেন্স। মাস এনার্জি ইকুইভ্যালেন্স কার রিলেশন বলতো? মাস এনার্জি ইকুইভ্যালেন্স কার রিলেশন? আইনস্টাইন। তাহলে আইনস্টাইনের রিলেশন কি? আইনস্টাইনস রিলেশন হচ্ছে ই ইকুয়ালস এম সি স্কোয়ার। ই ইকুয়ালস কি? ই ইকুয়ালস এম সি স্কোয়ার। দেখ, মনে কর আমার একটা নিউক্লিয়াস ফর্ম হচ্ছে। নিউক্লিয়াস ফর্ম হওয়ার সময় সাপোজ আমার একটা মাসের চেঞ্জ হয়েছে। কিসের চেঞ্জ হয়েছে? মাসের চেঞ্জ। যদি মাসের চেঞ্জ ডেল্টা এম হয়ে থাকে, যদি মাসের চেঞ্জ ডেল্টা এম হয়ে থাকে, তাহলে ফর্মুলাটা কি হবে? ই ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। ফার্স্টে বার কর না, ডেল্টা এম সি স্কোয়ার মানে ই রিপ্রেজেন্ট করছে কতটুকু এনার্জি রিলিজড হবে যদি ডেল্টা এম মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায়। বুঝতে পেরেছিস? ফার্স্টে একটা অঙ্ক কর যে সাপোজ ডেল্টা এম, ডেল্টা এম ইকুয়ালস টু 1 গ্রাম। ডেল্টা এম ইকুয়ালস টু 1 গ্রাম বলতো এখান থেকে কতটা এনার্জি বেরোবে? দুটো ফর্মে বার করবি, একটা বার করবি ইন জুল, একটা বার করবি ইন এমইভি। বার কর ঝটপট। 1 গ্রাম থেকে কতটা এনার্জি ইন জুল বেরোবে, কতটা এনার্জি ইন এমইভি বেরোবে? ঝটপট বার করবি। কেন ইভিতে কেন বেরোবে? এখান থেকে তো জুলেও বেরোতে পারে। ফার্স্টে জুলে বার কর, তারপরে এমইভিতে বার কর। বাট ফার্স্ট ফাইন্ড আউট ইন জুল। ঝটপট বার করবি, ফার্স্ট জুল দেন এমইভি। ঝটপট কর। ঝটপট করো, কত এসছে বলবে? ফার্স্টে বার করছি জুলে, তাহলে আমরা কি জানি? ই ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, রাইট? ডেল্টা এম কত? দ্যাট ইজ 1 গ্রাম। 1 গ্রাম মানে কত কেজি? 10^-3 kg ইন্টু সি স্কোয়ার। সি মানে 3×10^8 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 9×10^16 -3, দ্যাট উইল বি 9×10^13 জুল। তাই এসছে না? তাহলে ফার্স্ট পার্টে আমার বেরিয়ে গেল আনসার জুলে। নেক্সট হচ্ছে এমইভি, মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা বলাটাই ভালো, মেগা ইলেকট্রন ভোল্ট। 1 MeV মানে কত ইভি বলতো? না, কিলো মেগা গিগা। মেগা কত হয়? না, 10^4 কিলো মেগা গিগা। 3 কিলো আরো 3 যোগ কর 6, 6 মেগা আরো 3 যোগ কর 9, 9 কি হবে? গিগা। আরো 3 যোগ করলে কি হবে? টেরা। তা আরো 3 যোগ করলে পেটা। তাহলে 1 MeV মানে 10^6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6×10^-19 জুল, তাই তো? তার মানে 1 MeV মানে কি হচ্ছে? ইভির জায়গায় এটা বসিয়ে দেবো, দ্যাট উইল বি 10^6×1.6×10^-19 জুল। ক্লিয়ার হয়েছে? ক্যালকুলেট করলে কি হবে? 1.6×10^-13 জুল। এখন আমার এখানে এত জুল বেরিয়েছে, তাহলে 1 MeV মানে যদি এত জুল হয়, তাহলে 1 জুল মানে কি হবে? নিশ্চয়ই 1/1.6×10^-13 MeV। তার মানে কত হয়? 10^13/1.6 এত এমইভি। আচ্ছা, কেউ বলতে পারবি 10/1.6 কত হয়? 10/1.6 কত হয়?
আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। 6.25, ভেরি গুড। 10/1.6 হয় 6.25, এই কিছু ভ্যালু মুখস্থ রাখবে। 10/1.6 কত হয়? 6.25। এই কিছু জিনিস কিন্তু আমাদেরকে সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। ওকে, 6.25 × 10^12 MeV, সো এটা কি হলো? এটা এক গ্রাম মাস থেকে যতটা মিলিয়ন বা মেগা ইলেকট্রন, মিলিয়ন বলা ঠিক না, মেগা ইলেকট্রন ভোল্ট তুই পাচ্ছিস। আচ্ছা বলতো, আমি যে বলছি না, মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বললেও হয়, মেগা ইলেকট্রন ভোল্ট বললেও হয়, কেন বলছে এরকম? 1 মিলিয়ন মানে কত? 10^6, তাহলে 1 মিলিয়ন = 1 মেগা। তুই মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বল, মেগা বল একই, বাট মেগা ইলেকট্রন ভোল্ট বলাটা ঠিকঠাক। ঠিক আছে, ডান। আচ্ছা নেক্সট করো, তো নেক্সট করো। আচ্ছা আমরা কি জানি হোয়াট ইজ 1 AMU মাস? 1 AMU মানে কতটা বলতো? 1.66 × 10^-27 কি? কেজি। তাহলে বার করো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে যখন ডেল্টা এম হচ্ছে 1 AMU, তার মানে 1.67 × 10^-27 কেজি, সেই ক্ষেত্রে কতটা এনার্জি বেরোচ্ছে? আনসার ফার্স্টে বার করবে হচ্ছে জুলে, সেকেন্ড বার করবে এমইভিতে। ঝটপট করো, ফার্স্ট জুলে, সেকেন্ড বার করবে ইন এমইভি। ফার্স্ট জুলে, দেন ফাইন্ড আউট দ্য আনসার ইন এমইভি। তাহলে ইয়েতে কি হবে, এমইভিতে কত হবে? ঝটপট বার কর, ফাইন্ড আউট ইন এমইভি। চটপট কত হচ্ছে? কত হচ্ছে? এত জুল প্রথমে এসছে, 15.03 × 10^-7 এমভিতে কত এসছে? এমভিটা করো, এমভি করতে গেলে কত ডিভাইড করবো? 1.6 × 10^-13। ঝটপট করবে, ফার্স্ট ফার্স্ট করো। কত এসছে? 1st এই পার্টটা করছি, এই পার্টটা অনেকেরই হয়ে গেছে, যাদের হয়নি তারা দেখো। আমরা জানি E=mc² এখানে 1 AMU মাস মানে 1.67 × 10^-27 কেজি, n² মানে 3 × 10^8 তার হোল স্কোয়ার মানে 1.67 × 9 × 10^-27 + 16, 1.67 × 9, 9 7s are 63, carry 6, 9 6s are 54, 54 are 6, 54 are 6 হচ্ছে 60, 0, carry 3, carry 6, 9 1s are 9, 9 are 6, 15, that is 15.03,
15.03 × 10⁻¹¹ জুল। নেক্সট আমরা বার করতে চাইছি যে বলো তো এমিভিতে কি হবে, কি করে বার করবো, কারোর এসছে এমিভি? বাপরে, আচ্ছা এটাকে আমরা এমিভিতে কনভার্ট করছি। এমিভিতে কনভার্ট করা মানে এই যে ভ্যালুটা পেয়েছি 15.03 × 10⁻¹¹ এটাকে ডিভাইড করব 1.6 × 10⁻¹³ দিয়ে, তাই না? তার মানে ক্যালকুলেশনটা কীরকম হচ্ছে, 15.03/1.6 × 10⁻¹³ দাঁড়া আসছি, তাহলে 15.03/1.6 × 10⁻¹³ কত হয়, 2। 1.15 কে 1.6 ডিভাইড করলে একটু আগেই দেখলাম 9 কাছাকাছি কিছু একটা হচ্ছে, 939। এর পারফেক্ট ভ্যালু আসে অলমোস্ট 932 এমএভি। কেন দেখ, এইটা দিয়ে ডিভাইড করলে 9.32 আসবে, 9.32 × 100 এত এমএভি, তার মানে কত হয়, 932 এমএভি। ইজ ইট ক্লিয়ার? সো দ্যাট উইল বি 932 এমএভি, লিখে নাও। নেক্সট বার করো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইফ দ্য মাস ইজ ইকুয়াল টু দি মাস অফ অ্যান ইলেকট্রন, ইফ দ্য মাস ইজ ইকুয়াল টু দি মাস অফ অ্যান ইলেকট্রন দেন ফাইন্ড আউট ইফ ডেল্টা এম ইকুয়ালস টু মাস অফ অ্যান ইলেকট্রন, ইলেকট্রনের মাস কত, 9.31 × 10⁻³ কেজি, দিস দ্য মাস অফ অ্যান ইলেকট্রন। দুটো জিনিস বার করবে, এনার্জি বার করবে, আচ্ছা একটাই বার করো, এনার্জি বার করো ডাইরেক্টলি ইন এমএভি, করো ফাইন্ড আউট দি এনার্জি ইন এমএভি, ঝটপট করবে, ফাইন্ড আউট দি এনার্জি ইন এমএভি, ফাইন্ড আউট দি এনার্জি ইন এমএভি। চটপট করবে, ফাইন্ড আউট দ্য এনার্জি ইন এমএভি। এই পোর্শনে এইগুলো যেমন কনসেপচুয়াল একবারে বলছি, এরপর একটা পোর্শন আছে বাইন্ডিং এনার্জি কার্ভ, ওটা আমি ড্র করবো, রিড করে করে পড়াবো, ওটা কিন্তু সুন্দর করে বইয়ে মার্ক করতে হবে, ঠিক আছে? ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, আমি গল্পের মতো করে বললে মাথায় থাকবে না তোদের। ফাইন্ড আউট দ্য এনার্জি ইন এমইভি, হ্যাঁ কর, ফাইন্ড আউট দ্য এনার্জি ইন এমইভি, ঝটপট, ক্যালকুলেটর লাগবে না, হাতটা ছাড় না বাবা, প্রিয়াংশু ক্যালকুলেটর বন্ধ কর, লাগবে না, হাতে প্র্যাকটিস কর। জুলে এসছে আমাদের, জুলে কি আনসারটা চলে এসছে, কত এসছে, ডাইরেক্ট এমইভিতে করছিস, ভেরি গুড। তাহলে আমার কি ফর্মুলা হচ্ছে, ইকুয়ালস টু এম সি স্কোয়ার, এম কত, 9.1 × 10⁻³ × c² মানে 9 × 10⁻১৬। আচ্ছা এইটা কিসে আসছে, জুলে, 0.5, ভেরি গুড, ওটাই আসবে আনসার, এটা আসছে জুলে, জুল থেকে এমভিতে কনভার্ট করা মানে 1.6 × 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই, ডিভাইড করা, তাহলে এটা কি আসবে, এমভিতে আসবে। একটা জিনিস দেখ, আমরা একটু আগেই করলাম না যে 1.6 দিয়ে 9.1 ডিভাইড করলে অলমোস্ট কত টাইমস হয়, 5 টাইমস, অলমোস্ট 5 টাইমস হচ্ছে, তো সেই 5 টাইমস আর ওদিকে হচ্ছে 9, তার মানে 5 কাছাকাছি কিছু একটা থাকছে, তার মানে আমরা একটু ক্যালকুলেট করবো, সো দ্যাট উইল বি 9.1, তাহলে আমরা কী করবো, 9.1
ইন্টু নাইন ডিভাইড বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান প্লাস সিক্সটিন প্লাস থার্টিন, এত এমইভি। ক্লিয়ার হয়েছে? নাইন পয়েন্ট ওয়ান ইন্টু নাইন দ্যাট ইজ নাইন, নাইন নাইন স্যার এইটটি ওয়ান, সো এইটটি ওয়ান পয়েন্ট নাইন। এটাকে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে ডিভাইড করব, এটাকে ওয়ান পয়েন্ট সিক্স ডিভাইড করলে কত হচ্ছে? ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান, সো দ্যাট ইজ ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ষোলো আর তেরো কত হচ্ছে? টোয়েন্টি নাইন আর মাইনাস থার্টি ওয়ান মাইনাস টু দ্যাট ইজ জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান, এত এমইভি। এখান থেকে কী বুঝলাম? যে একটা ইলেকট্রন যদি কমপ্লিটলি এনার্জিতে কনভার্ট হয় তাহলে সেটা কতটা এনার্জি হতে পারে? জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান এমইভি। ক্লিয়ার হয়েছে? আর আমরা এটাও জানলাম যে একটা এমইউ মাস যদি কনভার্ট হয় তাতে কত হতে পারে? নাইন থার্টি টু এমইভি। তো এই দুটো কনক্লিউশনকে একটু আমাদেরকে লিখে রাখতে হবে। ফার্স্ট কনক্লিউশন হচ্ছে, ফার্স্ট কনক্লিউশন হচ্ছে, ফার্স্ট কনক্লিউশন হচ্ছে যদি আমার কাছে একটা ইলেকট্রন থাকে এবং সেটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, যদি একটা ইলেকট্রন থাকে সেটাকে যদি একটা এনার্জিতে কনভার্ট করি তাহলে ইলেকট্রনের জন্য হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এমইভি, আর ওয়ান এমইউ মাসের জন্য কত হচ্ছে? নাইন থার্টি টু এমইভি। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? গুড। আচ্ছা নেক্সট হচ্ছে দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস হচ্ছে পেয়ার প্রোডাকশন, পেয়ার প্রোডাকশন। একটা হচ্ছে পেয়ার অ্যানিহিলেশন, পরীক্ষায় খুব আসে, এটা ভালো করে করো, পরীক্ষায় মোটামুটি দেয়, ভালোই দেয়। পেয়ার প্রোডাকশন হচ্ছে সাপোজ এখান থেকে একটা গামারে আসছে, এখান থেকে একটা গামারে আসছে। ক্লিয়ার হলো? এপাশ থেকে একটা গামারে আসছে, ওপাশ থেকে আর একটা গামারে আসছে। এই দুটো গামারে যখন এসে এক জায়গায় মিট করছে তখন এখানে একটা পেয়ার তৈরি হবে। কার পেয়ার তৈরি হবে? একটা ইলেকট্রন আর একটা পজিট্রন। ইলেকট্রনটা কি ই মাইনাস লিখতে পারি বা বিটা মাইনাস লিখতে পারি, আর বিটা প্লাস লিখতে পারি পজিট্রনকে। সো দিস ইজ অ্যান ইলেকট্রন, দিস ইজ আ পজিট্রন। লেখাটা উচিত না, বিটা মাইনাস বিটা প্লাস, এটা ভালো নোটেশন। তাহলে কি হলো? দুটো গামা এলো এক জায়গায় মিট করলো, করে তারা একটা পেয়ারকে তৈরি করলো। কোন পেয়ারকে তৈরি করলো? একটা ইলেকট্রন আর একটা পজিট্রন পেয়ারকে। আচ্ছা বলতো, তাহলে এখানে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন তৈরি হয়েছে, তাহলে যে দুটো এনার্জি এসেছে তার ভ্যালু কত হতে হবে টোটাল? যে দুটো এনার্জি এসেছে তার ভ্যালু টোটাল কত হতে হবে? কত না কত এনার্জি কখনো জিরো হতে পারে? নেগেটিভ হতে পারে না। টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ওয়ান, কারণ কি একটা ইলেকট্রন বা একটা পজিট্রন দুজনেরই সেম মাস, যদি ওই মাসকে আমি কনভার্ট করে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এমইভি এনার্জি পেতে পারি তাহলে দুটো জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এমইভি এনার্জি এক জায়গায় আসলে নিশ্চয়ই দুটো মাসকে পেতে পারবো। তার মানে এইটা হতে হবে একটা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এমইভি, এইটা হতে হবে একটা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এমইভি। ক্লিয়ার হলো? তাহলে টোটাল এনার্জি কত হতে হবে? টোটাল এনার্জি হতে হবে ওয়ান পয়েন্ট জিরো টু এমইভি। ইজ দ্যাট ক্লিয়ার? কোশ্চেনে কিন্তু আসে যে যদি পেয়ার প্রোডাকশন হতে হয় তাহলে কত এমইভির দুটো রেডিয়েশন আসতে হবে, সো দ্যাট ইজ পেয়ার প্রোডাকশন। নেক্সট হচ্ছে পেয়ার অ্যানিহিলেশন, একই রকম গল্প। সাপোজ এখানে একটা পজিট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন এসে একটা জায়গায় এসে পড়লো, যেই একটা প্লাস একটা মাইনাস আসবে ওরা অ্যানিহিলেট করে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে দুটো এনার্জি তৈরি করবে। একটা গামা এই দিকে ফ্লো করতে শুরু করবে, একটা গামা ঠিক তার অপোজিট দিকে ফ্লো করতে শুরু করবে। তার মানে দুটো, একটা পজিট্রন একটা ইলেকট্রন যদি এক জায়গায় আসে
এবং দুটো থেকে যদি দুটো এনার্জি বেরোয় তাহলে একটা গামা কত করে হবে? গুড, তাহলে একটা গামা এই ক্ষেত্রে হবে 0.51 MeV। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এর বেশি কিছু বোঝার নেই এখানে। ডান, দুটো গামা এক জায়গায় আসলে দুটো মাস তৈরি হলো, দুটো মাস এক জায়গায় আসলে দুটো গামা তৈরি হলো, দুটো মাস এক জায়গায় এসে দুটো গামা তৈরি হয়, তা দুটো মাস কনভার্ট করে যতটা এনার্জি হয় তাই তো হবে। বিটা প্লাস আর বিটা মাইনাস দুজনেরই মাস সেম, ইলেকট্রনের মাসের সমান, তাহলে একজন থেকে 0.51 করে এমি বেরোবে, তা দুটো বেরোচ্ছে, তা কত হবে 0.51 0.51। করে নাও, কিচ্ছু নেই ওতে। হ্যাঁ হয়েছে। আচ্ছা গেল, হয়েছে ডান। চলো তাহলে নেক্সট, তাহলে কি বুঝলাম এখান থেকে? পেয়ার প্রোডাকশনের ইকুয়েশন কি হবে? এখানে কি হয়েছে? আগে এনার্জি এসছে, তার মানে এই গামার জন্য একটা এনার্জি এসছে এইচ নিউ, ওই পাশের গামার জন্য একটা এনার্জি এসছে এইচ নিউ। ক্লিয়ার হলো? দুটো এনার্জি এসে কি তৈরি করেছে? একটা পেয়ার তৈরি করেছে। কি পেয়ার তৈরি করেছে? একটা জিরো বিটা প্লাস পেয়ার তৈরি করেছে, আর একটা পেয়ার তৈরি করেছে জিরো বিটা মাইনাস ওয়ান। এটা হচ্ছে তার ইকুয়েশন। ক্লিয়ার হলো? মাস নেই তো, মানে ওই জন্য জিরো ধরা হয়, ঠিক আছে, মানে এত কম তাই জিরো ধরা হয়। তাহলে এটা হচ্ছে পজিট্রন, এইটা হচ্ছে ইলেকট্রন। তোদের বইয়ে কি করেছে, এই দুটো এইচ নিউ লেখেনি, একটা এইচ নিউ লিখেছে। তাহলে যদি দুটো এইচ নিউ লিখি তাহলে একটা 0.51 0.51, যদি একটা এইচ নিউ লিখি তাহলে কত হবে 1.02। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে এইটার ইকুয়েশন কি হবে? এখানে দুটো ইলেকট্রন ছিল, মানে একটা ইলেকট্রন একটা পজিট্রন ছিল, তাহলে এখানে ঠিক এর উল্টো, জিরো বিটা প্লাস ওয়ান প্লাস জিরো বিটা মাইনাস ওয়ান, এখান থেকে দুটো এইচ নিউ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা এনার্জি কত হবে 0.51 MeV করে লিখে দেবো। এই এক্সপ্রেশনটা লিখতে হবে, কি হচ্ছে সেটা বলতে হবে, এইটুকুই পরীক্ষায় চাই। আচ্ছা নেক্সট আমরা যেটা করব, দ্যাট ইজ মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট দেখো, মাস ডিফেক্ট কাকে বলে? মাস ডিফেক্ট হয়েছে, এটুকু লেখা হয়েছে, আগেরটা হয়ে গেছে। চলো মাস ডিফেক্ট দেখো, ভালো করে বুঝবে ব্যাপারটা। এখানে কিছু প্রোটন আছে, প্রত্যেকটার মাস হচ্ছে এমপি করে, কত করে মাস? তাহলে এমপি মাসে কটা প্রোটন আছে? চারটে প্রোটন। ক্লিয়ার? আমার কাছে নিউট্রন আছে চারটে, কটা নিউট্রন আছে? তাহলে এমএন মাসের নিউট্রন হচ্ছে চারটে। বড় ক্যালকুলেশনের সময় আমরা নিউট্রন আর প্রোটনের মাসকে সেম ধরে নিই, কিন্তু অ্যাকচুয়ালি নিউট্রন আর প্রোটনের মাস কিন্তু সেম নয়, তাদের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে, খুবই ছোট্ট বাট আছে। তাহলে ফার্স্ট আমাকে বল যে এখানে কতগুলো প্রোটন আছে আমার? চারটে, তার মানে প্রোটন মাস কত হবে? 4 × মাস অফ প্রোটন। ক্লিয়ার? হ্যাঁ যাই না, 4 × মাস অফ প্রোটন, মনে হয় নিউট্রন হেভিয়ার, 4 × মাস অফ প্রোটন। নিউট্রন মাস কি হবে? 4 × মাস অফ নিউট্রন। এবার টোটাল মাস এখানে কত হয় বলতো? তার মানে
টোটাল প্রোটন মাস প্লাস টোটাল নিউট্রন মাস। আচ্ছা, চারটে প্রোটন চারটে নিউট্রন আছে, কি অ্যাটম কি এলিমেন্ট? বেরিলিয়াম। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? মাস নাম্বার 8। তাহলে এটা কি তৈরি করতে পারে? এখান থেকে বেরিলিয়াম তৈরি করতে পারে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। ঠিক আছে, যদি বেরিলিয়াম তৈরি করে তাহলে কি হচ্ছে দেখ, এই প্রোটনগুলোকে আর এই নিউট্রনগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এখন প্রোটন পজিটিভলি চার্জড, তাহলে প্রোটনগুলোকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি তাহলে পজিটিভ চার্জ কি এক জায়গায় আসতে চাইবে না রিপালস করতে চাইবে? রিপালস করতে চাইবে। কিন্তু আমরা যদি একটা নিউক্লিয়াস ফর্ম করি তাতে আমরা দেখতে পাই যে এই নিউক্লিয়াসটার মধ্যে যেভাবেই হোক এই চারটে প্রোটন যতই তাদের পজিটিভ চার্জ থাক না কেন, আর এই চারটে নিউট্রন এক জায়গায় থাকে, থাকে না? সবসময় তাই থাকে। কেন আছে? মানে প্রোটন তো হাইলি পজিটিভ ইন চার্জ, নিউট্রন তো নিউট্রাল, তাহলে ওর উপরে কোনো এফেক্ট হচ্ছে না, নিউট্রন তো ওকে আটকে রাখতে পারছে না, তাহলে প্রোটনগুলো ওইটুকু জায়গার মধ্যে, মানে তুই ভেবে দেখ নিউক্লিয়াস কিন্তু হাইলি ডেন্স, মানে হাইলি মানে এক্সট্রিমলি ডেন্স তুই জায়গায় ভাবতে পারিস, তার মধ্যে মানে অতগুলো প্রোটন এক জায়গায় কি করে থাকা পসিবল? হাউ ইজ ইট ইভেন পসিবল? কি করে পসিবল? কি হয়, আমি যখন এই যে টোটাল, যে টোটাল মাসটা হিসেব করলাম, এই যে টোটাল মাস বিফোর ফর্মেশন অফ নিউক্লিয়াস, আর এইখানে যদি আমি টোটাল মাস অফ নিউক্লিয়াস বলি, টোটাল মাস অফ নিউক্লিয়াস বলি, তার সেটাকে মাস অফ নিউক্লিয়াস ক্যাপিটাল এম এন ধরছি, এটা হচ্ছে মাস অফ নিউক্লিয়াস। দেখা যায় যে এখানে তো চারটে প্রোটন চারটে নিউট্রন আছে, ওখানেও চারটে প্রোটন চারটে নিউট্রন আছে, তাহলে মাস কি হওয়া উচিত? এক হওয়া উচিত। তা হয় না, ওই মাসটা কম হয়, তার মানে এই মাসটা ইজ গ্রেটার দেন দ্যাট মাস, তাহলে মাস নিশ্চয়ই একটা কম হচ্ছে, তার মানে একটা মাসে ফল্ট পাওয়া যাচ্ছে, এটাকে বলে মাস ডিফেক্ট। কি বলে? যে একটা মাস শর্ট রয়েছে, একটা মাসের মধ্যে কমতি রয়েছে, দিস ইজ মাস ডিফেক্ট। এখন এখানে কটা প্রোটন আছে? চারটে প্রোটন চারটে নিউট্রন, টোটাল কটা জিনিস আছে? আটটা। ওখানে কটা প্রোটন আছে? চারটে প্রোটন কটা নিউট্রন আছে? চারটে নিউট্রন, টোটাল কটা আছে? আটটা। এই তো প্রোটন আর নিউট্রনই আছে, আর তো কিছু নেই। তাহলে এর যা মাস ওর মাসও তো সেমই হতে হবে, মানে লজিক্যালি তো তাই হওয়া উচিত। তা হয় না, ওর মাসটা কম হয়, তার মানে নিশ্চয়ই এর থেকে ওর মাস কিছুটা কমে গেছে, তাহলে একটা মাসে ফল্ট পাওয়া গেছে, সেই ফল্টটা হচ্ছে মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট তাহলে কি? মাস ডিফেক্ট হচ্ছে টোটাল মাস বিফোর, টোটাল মাস বিফোর মাইনাস মাস অফ নিউক্লিয়াস। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে মাসটা আমি কম পেলাম, আমার এই মাসটা গেল কোথায়? এই মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, ওই এনার্জিটাই এই নিউক্লিয়নসগুলোকে টাইটলি বাইন্ড করে রেখেছে। কি বললাম, বোঝা গেল? যে একটা এনার্জি, যে এনার্জিটা এদেরকে টাইটলি বাইন্ড করে রাখার দরকার, সেই এনার্জিটাই এই যে মাস ডিফেক্ট হয়েছে, এই মাস ডিফেক্টটার যে ইকুইভ্যালেন্ট এনার্জি তৈরি, আমি একটু আগে মাস থেকে এনার্জি বার করছিলাম, যে ইকুইভ্যালেন্ট এনার্জি তৈরি হবে সেটাই ওকে এক জায়গায় আটকে রেখে দিয়েছে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি এটাকে সিম্পল একটা বেরিলিয়াম দিয়ে বুঝতে পারলাম খুব সহজভাবে? আশা করি কোনো কনফিউশন নেই। কিন্তু এবার আমাদেরকে একটা জেনারেল কেস করতে হবে, চলো একটা জেনারেল কেস করা যাক। এটা লেখা হয়নি, ঝট করে লিখে নে। এরপর একটা জেনারেল কেস করবো, করো লিখে নাও। হুম হুম স্যার, এখানে তুমি বলছো যে একটু মাস, অরিত্র এখানটা বস। হ্যাঁ, যে
টোটাল মাস অফ দি নিউক্লিয়াসটা একটু কমে যাচ্ছে, কারণ যে বাইন্ডিং এনার্জির জন্য মানে একটু এনার্জি বাইন্ডিং এর খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এর জন্য যদিও খরচা হয়, তারপরেও এতগুলো মানে প্রোটন এত ডেন্স জায়গায় থাকছে কি করে, ওই এনার্জিটাই একটা পটেনশিয়াল এনার্জি মতো ভাবতে পারিস, যে ওকে স্ট্রংলি হোল্ড করে রেখে দিয়েছে। ঠিক আছে, এই এনার্জিটাকে বলে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। কি এনার্জি বলে? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এর কাজই হচ্ছে ওটাকে আটকে রেখে দেয়। দেখ, আমরা সবসময় যেমন হিট একটা ফর্মের এনার্জি, সাউন্ড একটা ফর্মের এনার্জি, কাইনেটিক এনার্জি একটা ফর্মের এনার্জি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি ওই টাইপেরই এনার্জি, একটা এমন ধরনের এনার্জি যেটা ওকে বাইন্ড করে রেখে দেয়। এটা আবার দুমদম সব এনার্জির সাথে মানে সব তো মেলে না, লাইট লাইটের মতো এনার্জি, সাউন্ড সাউন্ডের মতো এনার্জি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ার বাইন্ডিং টাইপের এনার্জি যে ওকে এক জায়গায় আটকে রেখে দেয়, নিউক্লিয়ার এনার্জি, দ্যাটস ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে? নিউমেরিক্যালস তো করতে হবে, যার জন্য আমাদেরকে একটা জেনারেল কেসে আসতে হবে। তো একটা খুব জেনারেল কেস আসি, আগে আমরা একটা অ্যাটম এ পাশটায় বানাই। সাপোজ আমার এরকম একটা অ্যাটম আছে যাকে আমি লিখছি এ এক্স জেড, এই উল্টো লিখলাম, না ঠিকই লিখেছি, এ এক্স জেড উপরে, তো এ তো মাস নাম্বার, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, মানে কি? মানে তার টোটাল নাম্বার অফ প্রোটন হচ্ছে জেড, টোটাল নাম্বার অফ নিউট্রন এ মাইনাস জেড, আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন জেড। তার মানে এখানে কী কী পাচ্ছি? এখানে নিউট্রন পাচ্ছি, কতগুলো নিউট্রন পাচ্ছি? এ মাইনাস জেডখানা নিউট্রন পাচ্ছি, তাই না? এখানে প্রোটন পাচ্ছি, কতগুলো প্রোটন পাচ্ছি? জেডটা প্রোটন পাচ্ছি। এখানে ইলেকট্রন পাচ্ছি, কতগুলো ইলেকট্রন পাচ্ছি? জেডটা ইলেকট্রন পাচ্ছি। ক্লিয়ার হলো? এবার কি করলাম, যে এর মধ্যে তাহলে প্রোটনস আছে, এর মধ্যে নিউট্রনস আছে, এর বাইরে ইলেকট্রনস ঘুরছে, রাইট? যদি আমি শুধু নিউক্লিয়াসটাকে বার করে আনি, তাহলে শুধু নিউক্লিয়াসের মাস যদি এম ক্যাপিটাল এন হয়, যতগুলো ইলেকট্রন আছে, কতগুলো ইলেকট্রন আছে? জেডটা, মাস অফ ইলেকট্রন যদি এমই হয়, তাহলে এই যে অ্যাটমের মাস সেটা যদি এম মাস অফ অ্যাটম বা এম অফ এ এক্স জেড হয়, তাহলে লিখতে পারি যে টোটাল অ্যাটমের মাস হচ্ছে টোটাল নিউক্লিয়াসের মাস প্লাস টোটাল ইলেকট্রনের মাস। লিখতে পারি? কোনো কনফিউশন আছে? বা এখান থেকে আমি কি আরও একটা জিনিস লিখতে পারি, যে মাস অফ নিউক্লিয়াস সেটা হচ্ছে টোটাল অ্যাটমের মাস মাইনাস ইলেকট্রনের মাস, লেখা যায় না? এইটাকে আমি এক দিয়ে রাখছি আগে থেকে। চলে আসি এই পোর্শনে। তাহলে ঠিক এই গল্পটাই যদি দেখি, আমি কি করলাম, আমি ইলেকট্রন আর প্রোটনগুলোকে তখন ফ্রি ধরলাম, কি ধরলাম? তারা ফ্রিলি রয়েছে। তাহলে ফ্রিলি এরকম নিউট্রনগুলো রয়েছে, এরকম প্রোটনগুলো রয়েছে, তারা ফ্রিলি রয়েছে। তাহলে ফ্রিলি থাকলে টোটাল নিউট্রন মাস কি হবে? না, টোটাল নিউট্রন মাস কত? কতগুলো নিউট্রন আছে? এ মাইনাস জেড খান নিউট্রন আছে, তাহলে টোটাল নিউট্রন মাস কত হবে? তার মানে এ মাইনাস জেড ইনটু মাস অফ নিউট্রন। টোটাল প্রোটন মাস কত হবে? টোটাল প্রোটন মাস হবে জেড ইনটু মাস অফ প্রোটন, রাইট? তাহলে টোটাল মাস অফ নিউক্লিয়ন্স বিফোর ফর্মিং দি নিউক্লিয়াস, টোটাল মাস অফ নিউক্লিয়ন্স বিফোর ফর্মিং দি নিউক্লিয়ন্স কত হবে? নিউক্লিয়ন্স তৈরি করার আগে টোটাল মাস কত হবে? এইটা প্লাস এটা না?
তার মানে কত হবে a মাইনাস z ইনটু mn প্লাস z ইনটু mp। ক্লিয়ার হয়েছে? একটু আগেই বললাম যে আমি যদি নিউক্লিয়াসটার কথা ভাবি, mn এর কথা, আর ওইগুলোরই বিফোর কম্বাইনিং যা মাস হবে, কে বেশি হবে, এটা না ওটা, এটা বেশি হবে, তাহলে একটা মাস ডিফেক্ট থাকবে। মাস ডিফেক্ট, মাস ডিফেক্টকে যদি আমি ডেল্টা এম বলি, তাহলে নিশ্চয়ই এইটা মাইনাস ওইটা হবে। তার মানে এ মাইনাস জেড ইন্টু এম এন প্লাস জেড ইন্টু এম পি মাইনাস মাস অফ নিউক্লিয়াস, বলতে পারি এটা? আচ্ছা দেখ, মাস ডিফেক্ট যা হবে, এই মাস ডিফেক্টের জন্য একটা এনার্জি তৈরি হলো, যে এনার্জিটা ওকে বাইন্ড করে রাখবে, বললাম সেই এনার্জিটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, যেটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি। হোয়াট ইজ ই? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। কেউ ই দিয়ে রিপ্রেজেন্ট করে, কেউ বি দিয়ে রিপ্রেজেন্ট করে, দুটোই সেম জিনিস। আমি ই এর জায়গায় বি দিয়ে রিপ্রেজেন্ট করলে মানে কিন্তু পাল্টে যায় না, একই মানে থাকে। নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি হচ্ছে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, বলতে পারি? আচ্ছা আমার একটা কথা বল, ধর এই যে ক্যালকুলেশনটা করলাম, এর মাস আমি কেজিতে রাখতে পারি, এর মাস তো এম ইউতেও রাখতে পারি। যদি এর মাস এম ইউতে রাখি, এম ইউ ইন্টু সি স্কোয়ার, একটু আগে বলেছি এম ইউর করসপন্ডিং সি স্কোয়ার করলে কত হয়, 932 এমবি। তার মানে যদি ডেল্টা এম এম ইউতে হয়, ইফ ইফ ডেল্টা এম ইজ রিপ্রেজেন্টেড, ইফ ডেল্টা এম ইজ রিপ্রেজেন্টেড ইন এ এম ইউ, তাহলে বাইন্ডিং এনার্জিকে বলতে পারি জাস্ট সিম্পলি ডেল্টা এম ইন্টু 932 এম ইভি। ক্লিয়ার হয়েছে কথাটা? বই কত দিয়েছে, 932 না 931? 931.5, ঠিক আছে, 930, আমরা 932 লিখি, ভুল নয় এটা, ঠিক আছে, 931 932 একই ব্যাপার, এত এম ইভি। ক্লিয়ার হয়েছে? আমরা স্পেসিফিক্যালি এই ডেল্টা এম এর এক্সপ্রেশনগুলোকে একটু লিখব, ইটস ইম্পর্টেন্ট। উপরের পোর্শনটা মুছে দিচ্ছি শুধু ডেল্টা এম এর এক্সপ্রেশনগুলো লেখার জন্য। আচ্ছা আচ্ছা বলতো, এটা তো বাইন্ডিং এনার্জি বেরালো, এটা এক্সপ্রেশন নাম্বার থ্রি লিখছি, বলতো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার মানে কি? এমএন প্লাস এমপি, এমএন প্লাস এমপি নাম্বার কত, এক্স জেডে এমএন প্লাস এমপি কত হয়, এ। ক্লিয়ার হয়েছে? তাহলে আরেকটা টার্ম আছে, এগুলো কিন্তু সব বুলেট দিয়ে করবি, ঠিক আছে, দিস আর অল বুলেটস, ওকে, এগুলো সব বুলেট। নেক্সট হচ্ছে বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হবে, বি বাই টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন, দ্যাট ইজ এ। তার মানে কি হবে, ডেল্টা এম বাই এ ইন্টু 932 এমইভি, এটার নাম দাও ইকুয়েশন চার। আমার কাজ হচ্ছে ওই ইকুয়েশন চার আর ইকুয়েশন তিন, এই দুটোকে একটু লেখা বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে। দেখো ইকুয়েশন চার আর ইকুয়েশন তিনকে আমরা লিখব, কোনটা বল বাবা, ইকুয়েশন দুই কোথাও একটা আছে আমার জানা নেই, ঠিক আছে। আচ্ছা এখানে দেখ, ফার্স্টে করবো হচ্ছে বাইন্ডিং এনার্জি, এই জায়গাটা লিখব, তাহলে বি ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। আচ্ছা ডেল্টা এম এর জায়গায় এইটা লিখে দিতে পারি, এটা হচ্ছে নাম্বার দুই, এটা লিখে দিতে পারি, লিখতে পারি, তার মানে এটাকে কি লিখতে পারি, যে এ মাইনাস জেড ইন্টু এম এন প্লাস জেড ইন্টু এম পি মাইনাস এম এন
ইনটু সি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা সেম জিনিসকে আমি আগেই দেখেছি ডেল্টা এম সি স্কোয়ারকে আমি ডেল্টা এম ইনটু এত এম ভি লিখতে পারছি, রাইট? তাহলে ওখানে আমি এটাকে রিপ্লেস করে এরকম লিখতে পারি যে ইকুয়ালস টু একই জিনিস লিখলাম এ মাইনাস জেড ইনটু এম এন, দেখো সেম জিনিস লিখছি, প্লাস জেড ইনটু এম পি মাইনাস এম এন ইনটু তোর বইয়ে যেমন আছে 932 এর জায়গায় 931.5 এম ইপি, লেখো একই ব্যাপার লিখতে পারি। আচ্ছা এইটুকু অবধি ঠিক ছিল। আচ্ছা আমি কি এমন করতে পারি যে এম এন এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসাতে পারি? দেখ ওই 931 এমবি এটা, ওখানে এম এন এর ভ্যালু বসাতে পারি, ওই যে এম এন এক নম্বর থেকে, তাহলে এটায় ফ্রম ওয়ান আমি লিখতে পারি যে তাহলে বি ইকুয়ালস টু এ মাইনাস জেড এম এন জেড এম পি মাইনাস এম এন এর জায়গায় কত বসাবো মাস অফ দ্য অ্যাটম, তাহলে মাইনাস মাস অফ এ এক্স জেড প্লাস, দেখো মাইনাস আছে ওটা বসালে মাইনাসটা বসালে প্লাস হয়ে যায়, প্লাস জেড ইনটু এম ই ইনটু 931.5 এম ইভি বসাতে পারি। আচ্ছা একটা কাজ করব, কি করব যে এই যে জেড এম ই, এই জেড এম ইটাকে এইখানটায় নিয়ে আসবো, নিয়ে আসলে কি লিখতে পারি, এইটাকে এইটাকে আগে আনছি, লিখতে পারি জেড ইনটু ব্র্যাকেটে এম পি প্লাস এম ই লিখতে পারি, প্লাস এ মাইনাস জেড ইনটু এম এন লিখতে পারি, মাইনাস মাস অফ এ এক্স জেড ইনটু 931 এম ইভি লিখতে পারি। হাইড্রোজেনে কে কে আছে? তাহলে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের মাস মেলালে কি হবে? আচ্ছা কিন্তু আমি এখানে সরাসরি হাইড্রোজেনের মাস এটাকে লিখতে পারি নাকি এখানেও ভাববো যে হাইড্রোজেনের মাস কিছুটা কমে যাবে, কি হবে? কমবে না, কেন বলতো? কারণ একটাই প্রোটন আছে, নিউট্রন নেই, ওকে এক জায়গায় রাখার কোনো ব্যাপার নেই, একটাই প্রোটন তার চারিপাশে একটা ইলেকট্রন ঘুরছে, তার মানে একটা সিম্পল প্রোটন আর ইলেকট্রনের মাস যদি আমি ধরি আর একটা হাইড্রোজেনের মাস ধরি কিছু ডিফারেন্স হবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছিস? ভেরি কনসেপচুয়াল, বুঝতে পেরেছিস? তার মানে আমরা জানি যে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন মানে ভিতরে একটা প্রোটন থাকে বাইরে একটা ইলেকট্রন ঘোরে, তাহলে মাস অফ প্রোটন প্লাস মাস অফ ইলেকট্রন সিম্পলি মাস অফ হাইড্রোজেন বলে দিতে পারি, তার মানে এখানটায় এটাকে মাস অফ হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করবো, সো দ্যাট উইল বি জেড ইনটু মাস অফ হাইড্রোজেন। মুস্কান কি হয়েছে বাবা এইদিকে, প্লাস এ মাইনাস জেড ইনটু এম এন মাইনাস মাস অফ দি অ্যাটম ইনটু 931 এম ইভি, বোঝা গেছে? তাহলে এইটা কার এক্সপ্রেশন বেরোলো, এইটা হচ্ছে তিন নম্বরের মডিফাইড ফর্মস। আচ্ছা এটা একইভাবে যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলি কি করবো, সিম্পলি এটাকে এ দিয়ে ডিভাইড করলে হয়ে যায়। তো তাহলে ফর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, ফর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে অ্যাট ফোর, এখান থেকে লিখবো অ্যাট ফোর, ফোরে লিখলে কি হবে যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়ন কি হবে, নিশ্চয়ই পার নিউক্লিয়ন বি ড্যাশ দিলাম ইকুয়ালস টু বি বাই এ ইকুয়ালস টু সব কিছু এক থাকবে, শুধু একটা বাই এ করে দেবো, তার মানে বাই এ জেড ইনটু এম এইচ প্লাস এ মাইনাস জেড ইনটু এম এন মাইনাস মাস অফ দি অ্যাটম ইনটু 931.5 এম ই বি, ক্লিয়ার হলো? এগুলো দেখতে এত বড় বড়, অ্যাকচুয়ালি সোজা, দেখতে এত বড় বড় অ্যাকচুয়ালি সোজা, লিখে নাও।
ফার্স্টে হচ্ছে বাঁ দিকে আমাকে একটা কোশ্চেন বলে দিয়েছে দুটো হাইড্রোজেন মানে অ্যাকচুয়ালি ডিউটেরিয়াম, দুটো ডিউটেরিয়াম রিয়্যাক্ট করে একটা হিলিয়াম আর কিছু এনার্জি রিলিজ করছে। যদি দুটো ডিউটেরিয়াম হয় তাহলে টু ইন্টু মাস অফ ডিউটেরিয়াম, তাই না, মাইনাস নিশ্চয়ই হিলিয়ামের মাস, এইটাই তো হলো আমার মাস ডিফেক্ট, রাইট। যদি বাইন্ডিং এনার্জি বার করি তাহলে আমাকে কি করতে হবে, এই মাস ডিফেক্ট ইন্টু সি স্কোয়ার করতে হবে না, মাস ডিফেক্ট ইন্টু সি স্কোয়ার মানে মাস ডিফেক্ট ইন্টু 931.5 এমইভি, তাই না। ফার্স্টে টু ইন্টু মাস অফ হাইড্রোজেন 2.014102 মাইনাস মাস অফ হিলিয়াম 4.002604, এটা কত আসছে ক্যালকুলেট করে, 4.028204 মাইনাস 4.002604 কত হচ্ছে এটা, 0.0256 এত ইন্টু 931.5 এত এমইভি কত আসছে এর ভ্যালু, 23.84 এমইভি, ক্লিয়ার হয়েছে, ইজি কোয়েশ্চেন। চলো নেক্সট একটা কোয়েশ্চেন করা যাক। কোয়েশ্চেনে কি বলছে প্রত্যেকের সামনে, যারা করেছো বা না করনি এমনও কিছু ভয়ানক ক্যালকুলেশন না, এগুলো হাতেই করতে হবে। বলেছে হিলিয়াম তৈরি হয়েছে, হিলিয়াম তৈরি হলে তার মাস ডিফেক্ট কত হবে। আমি জানি ডেল্টা এম এর ফর্মুলা হচ্ছে, ডেল্টা এম এর ফর্মুলা হচ্ছে জেড ইন্টু মাস অফ প্রোটন প্লাস এ মাইনাস জেড ইন্টু মাস অফ নিউট্রন মাইনাস এ এক্স জেড, মাইনাস এক্স জেড না, মাইনাস মাস অফ নিউক্লিয়াস, সেটা হচ্ছে আমার ডেল্টা এম, রাইট। হিলিয়াম জেড কত, 2, এ মাইনাস জেড কত, 4-2, তার মানে 2, তার মানে আচ্ছা তাহলে কটা মাস অফ প্রোটন, দুটো মাস অফ প্রোটন প্লাস দুটো মাস অফ নিউট্রন মাইনাস মাস অফ দি নিউক্লিয়াস, তাহলে দুটো মাস অফ প্রোটন কত, 1.007276, রাইট, প্লাস মাস অফ নিউট্রন কত, 2 × 1.008665 মাইনাস মাস অফ নিউক্লিয়াস কত, 4.001506। দেখো দুটো ক্যালকুলেশন সবসময় রাফে করবে, তাহলে এটা করলে কত হচ্ছে, দেখো 6 × 12 = 2, হায় থাকলো 1 7 × 14 = 4, আর 1 = 5, 2 × 4 = 4, 7 × 14 = 4, হায় থাকলো 1 0.2, বুঝতে পেরেছিস, ক্যালকুলেশন এভাবে করবি তাড়াতাড়ি হয়ে যাবে, 5 × 0 = 0, হায় থাকলো 1 6 × 12 = 13, হায় থাকলো 1 6 × 12 = 13, হায় থাকলো 1 8 × 16 = 17, হায় থাকলো 1 0.2, এটাই এসছে, মাইনাস 4.001506, ক্লিয়ার। সাম করছি তাহলে কি হচ্ছে, 2 5 × 3 = 8, 4 × 3 = 7, 7 × 4 = 11 বসলো, হায় থাকলো 1 1 × 2 = 0.4, ক্লিয়ার হয়েছে, মাইনাস 4.001506, 6 হায় থাকলো 1 1 × 8 = 7, 5 × 7 = 2, 1 × 1 = 0, 2 0.0, কিন্তু 3 দিয়ে তো ছিল, কিছু কি মিস্টেক করেছি দেখো তো একটু, না এই দেখো 7 × 4 = 11, 7 × 4 = 11, হায় থাকলো 1 1 × 1 = 2 1 = 3, ঠিক আছে, এখানে 3 হবে, এটা ক্যালকুলেশন মিস্টেক দেখে নেবে, ক্লিয়ার হয়েছে, কোনটা কি করে 3 হচ্ছে, এখানে 7 থেকে 5 বার দিলে তো 2 হয়, এটা তো 7ই হচ্ছে, আর একবার করে দেখছি, 0 5 × 3 = 8, 4 × 3 = 7, ঠিকই তো আছে, এখানে হয়তো মেবি ক্যালকুলেশন মিস্টেক, ঠিক আছে এটাই রাখো 0.03 0276, মিস্টেক হলে দেখা যাবে সামান্য, বাদ দাও অনেক পরে গিয়ে তো অসুবিধা হবে না, এটা হয়েছে। এবার কি এটাকে এনার্জিতে কনভার্ট করতে হবে, তাহলে এত ইউ বেরালো এনার্জিতে কনভার্ট করা মানে 0.03 0276 × 931.5, রাইট। এবার কি করতে হবে,
একটা বড় মাল্টিপ্লিকেশন হবে, তারপরে ভ্যালু কত এসছে আমাদের, কত এসছে 28.29 বা 3, ঠিক আছে 28.29 MeV। ক্লিয়ার হয়েছে? তোমাকে কিন্তু এই বড় ক্যালকুলেশনটাও করতে হবে, করে দেখাতে হবে। ক্লিয়ার হয়েছে? কারণ ক্যালকুলেটর দেবেন না। হ্যাঁ 2.01 4452 4552 যদি হয় তাহলে কত হচ্ছে 0 মানে 2 8 5 আর 3 8, তাহলে এখানে একটা 8 হচ্ছে, তাহলে এখানে 3 হচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? 3 লিখে দিতে হবে। এই অঙ্কগুলো ইজি, অঙ্কগুলো কিন্তু কঠিন নয়, কিন্তু কি অঙ্কগুলো তোকে এইভাবে করতে হবে। হ্যাঁ করতে হবে, কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফটা সেটা হচ্ছে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। কি দেখতে পাচ্ছি? অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, তার মানে কি বি বাই এ। কি দেখছি আমরা? বি বাই এ। কার সাথে প্লট করেছি এটাকে? মাস নাম্বার। মাস নাম্বার মানে কে? এ। কি দেখতে পাচ্ছি? দেখ, 0 থেকে 20 মধ্যে হাইলি আনস্টেবল, দেখেছিস? কখনো বাইন্ডিং এনার্জি বেশি হচ্ছে, কম হচ্ছে, বেশি হচ্ছে, কম হচ্ছে, বেশি হচ্ছে, কম হচ্ছে, কিন্তু 20 পর থেকে দেখ অলমোস্ট খুব কি আপ ডাউন হচ্ছে, অলমোস্ট স্টেবল, এবং একটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করেছে আয়রনে। তারপরে দেখ ধীরে 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 কমতে থাকছে, লাস্টে আমরা যাচ্ছি ইউরেনিয়াম 238-এ। ক্লিয়ার হলো? বাইন্ডিং এনার্জি যত বেশি হবে তত বেশি এনার্জি দিয়ে ওগুলোকে এক জায়গায় রাখা হবে। তার মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে নিশ্চয়ই তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে নিশ্চয়ই তার স্টেবিলিটি তত বেশি হবে না কম হবে? বেশি হবে। নমিনাল এদিকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি হলে স্টেবিলিটি কী হবে? বেশি হবে। তাহলে এইখানে কে বেশি স্টেবল, লিথিয়াম না হিলিয়াম? তো কারণ হিলিয়ামের বাইন্ডিং এনার্জি বেশি। কে বেশি স্টেবল, নাইট্রোজেন না কার্বন? কে বেশি স্টেবল, অক্সিজেন না ফ্লুরিন? সব থেকে স্টেবল কে? ক্লিয়ার হয়েছে? এবার একটা একটা করে রিড করবো, প্রত্যেকে বইটা দেখো, মার্ক করতে হবে। পেজ নাম্বার 1007 মার্ক করো। ফার্স্ট পয়েন্ট পড়ছি, দ্য কার্ভ হ্যাজ অলমোস্ট এ ফ্ল্যাট ম্যাক্সিমাম রাফলি ফ্রম এ ইকুয়ালস টু 50 টু এ ইকুয়ালস টু 80 করেসপন্ডিং টু অ্যান অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ অ্যাবাউট 8.5 MeV। সো দ্য নিউক্লি হ্যাভিং মাস নাম্বার বিটুইন 50 অ্যান্ড 80 আর মোস্ট স্টেবল আয়রন Fe56 হ্যাভ এ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ অ্যাবাউট 9.9 MeV হ্যাজ ম্যাক্সিমাম স্টেবিলিটি। দেখ 8.8 MeV হ্যাজ ম্যাক্সিমাম স্টেবিলিটি। এইদিকে দেখ আয়রন যদি এখান থেকে নিয়ে আসি, এরম জায়গায় কাট করছে না, কত ওটা অ্যাপ্রক্সিমেটলি 8.8। তাহলে আয়রনের 8.8 MeV হচ্ছে তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। আর বলছে 50 থেকে 50 মানে কোথায়? এই 50, তার মানে 50 থেকে শুরু করে 80 অবধি। দেখতে পাচ্ছিস জায়গাটা অলমোস্ট ফ্ল্যাট না? অলমোস্ট ফ্ল্যাট না? দেখ অলমোস্ট ফ্ল্যাট, তাই না? তাহলে এই রিজিয়নটায় অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি 8.5 MeV বেশি থাকে, এবং তাই এই জোনটাকে আমরা কী বলবো? দিস ইজ দি মোস্ট স্টেবল জোন। লিখে নাও, ঠিক যেভাবে লিখছি লিখে নাও, দিস ইজ দি মোস্ট স্টেবল জোন। ওকে, মোস্ট স্টেবল জোন। আর আয়রন 8.8 MeV, এইটা কি ম্যাক্সিমাম স্টেবিলিটি? দিস ইজ ম্যাক্সিমাম স্টেবিলিটি আয়রন। আয়রন ইজ হ্যাভিং ম্যাক্সিমাম স্টেবিলিটি। হয়েছে? নেক্সট নেক্সট রিড করছি দেখো, ফর নিউক্লি হ্যাভিং মাস নাম্বার অ্যাবাভ 80 দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ডিক্রিজেস স্লোলি অ্যান্ড ড্রপস টু অ্যাবাউট 7.6 MeV ফর ইউরেনিয়াম 238। এবার 80-র উপরে দেখ, এখান থেকে দেখ কোথাও রাইজ হয়েছে,
এখান থেকে কোথাও রাইজ হয়েছে, কোথাও উঠেছে এখান থেকে কার্ভ? না, পুরোটাই পড়েছে না। নামতে নামতে দেখ ইউরেনিয়াম 238 এসে নেমেছে। ইউরেনিয়াম 238 এর বাইন্ডিং এনার্জি 7.6 এমি, মানে এর করেসপন্ডিং যদি আমি এরকম একটা দাগ টানি, দেখ ঠিক মাঝামাঝি এসে পৌঁছাচ্ছে না, তার মানে ইউরেনিয়াম 238 দ্যাট ইজ 7.6 এমইভি। সেও স্টেবল, সেও আনস্টেবল না, সেও স্টেবল, বাট তার থেকে বেশি স্টেবল এই জোনটা। ক্লিয়ার হলো? নেক্সট বলছে দিস লোয়ার ভ্যালু অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফেইলস টু ওভারকাম দি কুলম্বিয়ান রিপালশন অ্যামং দি প্রোটনস ইন নিউক্লিয়াই হ্যাভিং লার্জ নাম্বার অফ প্রোটনস, দিস ইজ ওয়াই নিউক্লিয়ার হেভিয়ার অ্যাটমস বিয়ন্ড বিসমাথ 209 আর রেডিও অ্যাক্টিভ। 209 তার মানে কোথায়? 209 এরকম জায়গায় না, তার মানে এইখান থেকে একটা মার্কিং করো, ঠিক মাঝামাঝি জায়গা থেকে এখান থেকে মার্কিং করো, দিস ইজ 209, ওকে। এখানে আছে বিসমাথ, বিসমাথ 209, বিসমাথ 209, বিসমাথ 83, 209। এরপর থেকে যা আছে তার নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ নিউট্রনসের থেকে ইমব্যালেন্স ক্রিয়েট করে, অনেক বেশি নাম্বার অফ প্রোটনস বেশি হয়ে যায়। তার মানে এখানে নাম্বার অফ প্রোটন এক্সেস, তার মানে এই জোনটাকে কি বলবো? রেডিও অ্যাক্টিভ আনস্টেবল জোন, মানে এরপর থেকে সব কিছুই হচ্ছে রেডিও অ্যাক্টিভ আনস্টেবল জোন। লিখে নাও, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ আনস্টেবল জোন, দিস ইজ রেডিও অ্যাক্টিভ আনস্টেবল জোন। তার কারণ হচ্ছে এখানে নাম্বার অফ প্রোটন অনেক বেশি যায়, বেশি বেড়ে যায়। যদি নাম্বার অফ প্রোটন অনেক বেশি বেড়ে যায় তার মানে কি? কুলম রিপালশন অনেক বেড়ে যাবে, এবার বাইন্ডিং এনার্জিও কম, কুলম রিপালশনও বেশি, তাহলে কী হবে? আনস্টেবল হয়ে যাবে। পয়েন্ট নাম্বার থ্রি, ফর নিউক্লি হ্যাভিং মাস নাম্বার বিলো 50 অলসো দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ডিক্রিজেস অ্যান্ড বিলো 20 ইট ডিক্রিজেস শার্পলি, ফর এক্সাম্পল হাইড্রোজেন ইট ইজ অনলি অ্যাবাউট 1.1 এমইভি, দিস শোজ দ্যাট দ্য নিউক্লিয়ার হ্যাভিং মাস নাম্বার বিলো 20 আর কম্প্যারেটিভলি লেস স্টেবল। ভালো করে দেখো, তাহলে আমার স্টেবল জোন কী হচ্ছে? 8-এর উপরে, 8.5 অ্যাভারেজ রেঞ্জ, ওই 50-80 মধ্যে। যেই বলছে আমি 50-এর নিচে নামছি, দেখো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফল করছে, করছে না? এরম করতে করতে আরও যত নিচে আসছি দেখো একদম কমে গেছে। হিলিয়ামের বাইন্ডিং এনার্জি ইজ 1.1 এমইভি, তার মানে হাইড্রোজেনের 1.1 এমইভি, কত কম! কিন্তু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, দেখেছিস কিছু কিছু ইভেন ইভেনে পিক হয়েছে, আমরা ওটাও ডিসকাস করছি, নহনীল ওটা লিখিস না এদিকে ঝটপট। চলে আয় এখানে, এটা বুঝতে পেরেছিস? তাহলে এটা কত হচ্ছে? 1.1 এমইভি, রাইট? আচ্ছা, এটুকু ক্লিয়ার হলো। চলো নেক্সট পয়েন্ট নাম্বার ফোর, বিলো 50 দ্য কার্ভ ডাজ নট ফল কন্টিনিউয়াসলি বাট ইট হ্যাজ সাবসিডিয়ারি পিক সেট। দেখো অক্সিজেন, কার্বন, হিলিয়াম পিক আছে না, এটা কি স্মুথ ফল করেছে? এটা কি স্মুথ ফল করে? বই লাগবে না, এখানে দেখ, এটা কি স্মুথ ফল করেছে? না, বই লাগবে না, ছেড়ে দে। কীরম হয়েছে? পিক হয়েছে, স্মুথ ফল না, কীরম আছে? পিক আছে। কোথায় কোথায় পিক আছে? অক্সিজেনে, কার্বনে, হিলিয়ামে। নাম্বার অফ প্রোটন অক্সিজেনে কত? 8টা। আর ইলেকট্রন কটা? নিউট্রন কটা? 8টা। ইভেন ইভেন না, কার্বনে চলে যা 6টা, হিলিয়ামে চলে যা 2টো, ইভেন ইভেন, ইভেন ইভেন, ইভেন ইভেন। কিন্তু লিথিয়াম বলতো, মানে 3-4 অর্ডার, বুঝতে পেরেছিস? নাইট্রোজেন 7টা অর্ডার, ফ্লুরিন কটা? 9টা অর্ডার। তাহলে ইভেন ইভেন, ইভেন ইভেন, ইভেন ইভেন বেশি স্টেবল, অর্ডার অর্ডার অর্ডার, মানে অড বা অড ইভেন, মানে সিমেট্রিক নয় তো, অর্ডার অর্ডার অর্ডার, মানে এগুলো তো এমনি অড, আর এটা অড ইভেন, মানে অড রয়েছে। এগুলো কি?
আনস্টেবল, ক্লিয়ার হচ্ছে? তুলনামূলকভাবে ওটা বেশি স্টেবল। রিড করছি, বিলো ইকুয়ালস টু 50 দ্য কার্ভ ডাজ নট ফল শার্পলি কন্টিনিউয়াসলি বাট হ্যাজ সাবসিডিয়ারি পিকস অ্যাট অক্সিজেন কার্বন অ্যান্ড হিলিয়াম। দিস শোজ দ্যাট ইভেন ইভেন নিউক্লি আর মোর স্টেবল দ্যান দ্যান ইন্টার ইমিডিয়েট নেইবার্স, তাই না? ইভেন 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 মোর স্টেবল দ্যান ইমিডিয়েট নেইবার্স। নেক্সট বলছে পয়েন্ট নাম্বার 5, দ্য কার্ভ শোজ দ্যাট ভেরি হেভি অ্যান্ড ভারি ভেরি লাইট নিউক্লি হ্যাভ এ লোয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান দ্যান দ্য নিউক্লি অফ ইন্টারমিডিয়েট মাসেস। ভেরি হেভি মানে কি? 80 থেকে উপরে, ভেরি লাইট মানে 50 থেকে নিচে। তাহলে মাঝামাঝি জায়গায় যারা তারা স্টেবল বেশি, যত দূরে যাব বা যত কাছে আসবো তারা কি হচ্ছে? তত আনস্টেবল হচ্ছে। নেক্সট বলছে ইফ এ ভেরি হেভি নিউক্লি, ধর যেমন ইউরেনিয়াম, ইউরেনিয়ামকে যদি আমি দুটো পার্টে স্প্লিট করি তারা কোন জায়গায় আসবে? দুটো ভাগে ভাঙলাম ইউরেনিয়ামকে, কোন জায়গায় আসবে? মাঝামাঝি চলে আসবে। তাহলে এইটা বেশি স্টেবল হবে না ওটা বেশি স্টেবল হবে, বুঝতে পারছিস? তারপরে ইউরেনিয়াম সবসময় ভেঙে ছোটো পার্ট তৈরি হয় কেন? কারণ মাঝামাঝি পার্ট হলে দ্যাট উইল বি মোর স্টেবল। তার মানে সো ইফ এ ভেরি হেভি নিউক্লিয়াস লাইক ইউরেনিয়াম বি স্প্লিট ইন টু টু লাইটার নিউক্লিয়াই নিয়ার দ্য ফ্ল্যাট ম্যাক্সিমাম অফ দ্য কার্ভ দ্য বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়ান উইল ইনক্রিজ বাই অ্যাবাউট 1 MeV, তাই না? এখানে 7.6, ওখানে 8.5, প্রায় একের মতো পারছে না? তার মানে কি অনেকটা 1 MeV পার নিউক্লিয়ন। তার মানে যদি এখানে প্রায় 100টা নিউক্লিয়াই থাকে তাহলে 100 MeV বেড়ে যাচ্ছে, মানে এটা বিশাল বাড়ছে কিন্তু, ঠিক আছে? হেন্স এনার্জি উইল বি রিলিজড ইন দ্য প্রসেস। দিস মেথড অফ রিলিজিং নিউক্লিয়ার এনার্জি বাই ব্রেকিং আপ এ হেভি নিউক্লিয়াস ইন টু টু লাইটার নিউক্লিয়াই অফ কম্পেয়ারেবল মাস ইজ কল নিউক্লিয়ার ফিশন। তার মানে নিউক্লিয়ার ফিশন কেন হচ্ছে? কারণ ভারী নিউক্লিয়াস নিজেকে রাখতে পারছে না, ছোটো নিউক্লিয়াই তৈরি হয়ে যাচ্ছে। যেই ছোটো নিউক্লিয়াই তৈরি হয়ে যাবে এটা বেশি স্টেবল রিজিয়নে চলে যাবে, তাহলে বাকি এনার্জিটা কীভাবে রিলিজড আউট হয়ে যাবে? কী হিসেবে রিলিজড আউট হচ্ছে? ইন দ্য ফর্ম অফ এনার্জি থ্রু নিউক্লিয়ার ফিশন। ওকে, আচ্ছা আবার বলতো, ধর লাইটার নিউক্লিয়াই আছে, এগুলো কম্বাইন করছে, কম্বাইন ভালো করে বোঝ, লাইটার নিউক্লিয়াই আছে কম্বাইন করছে, কম্বাইন করে হিলিয়াম তৈরি করছে, হিলিয়াম বেশি স্টেবল না হাইড্রোজেন বেশি স্টেবল? তাহলে এখানেও কি আনস্টেবল থেকে স্টেবলে গেলো তাই এনার্জি রিলিজ করলো, এখানেও কি আনস্টেবল থেকে স্টেবলে যাচ্ছে তাই এনার্জি রিলিজ করছে? তাহলে এখান থেকে এখানে আসলে ফিশন, এখান থেকে এখানে আসলে ফিউশন, ক্লিয়ার হয়েছে? দুটো গল্পই তাহলে কি স্টেবিলিটি রিচ করার জন্য, স্টেবিলিটি রিচ হলে এনার্জি রিলিজ হবে। কনসেপ্ট ক্লিয়ার? এনি প্রবলেম? চল চ্যাপ্টার কমপ্লিট।